পানির কাছে থেকে আপনাদেরকে দেখাই। এই যে আয়াদা হিল দেখেন, সমুদ্রের পানি, আটলান্টিক মহাসাগর, জুতা ভিজবে, জুতা ভিজবে সরো। এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। আহিল আহিল আয়াদ, একটু সরে যাও বাবা, এই দূরে সরে যাও, জুতা ভিজে যাবে আর ঠান্ডা না লাগানো যাবে না। না না না, এখানে মানুষ মাছ ধরতে আসে, এই যে ছোট ছোট বোটগুলো দেখা যাচ্ছে, এগুলোর মধ্যে মানুষ মাছ ধরে বা বিভিন্ন জায়গায় ঘুরে। বেশি দূরে না, একটা এরিয়া দেয়া আছে, বাউন্ডারি দেয়া আছে যে বাইরে এগুলো যেতে পারবে না, ঠিক ততটুকুই যাই মাছ ধরে বা এমনি জাস্ট ঘুরে আসে। আচ্ছা আমি অন্য সাইডগুলো একটু দেখাই, একটু এখন ওই সাইডে যাব। এখানে এগুলো কিন্তু ইস্টন না, শামুক অনেক সুন্দর সুন্দর। আহিল বেশি ঠান্ডা দেখায়। কিন্তু ঠান্ডার জন্য এনজয় করতে পারতেছি না। আমরা এখন আরেকটা পাশে আসছি। এই যে এখানে বালু আছে, এক সাইডে ছিল এই যে আহিল, এগুলো খুঁটছে কি এগুলো আহিল বলো তো দেখি। আমরা আরো নাইস নাইস, ওয়াও আহিল, এই যে একটা লুক, এই যে একটা, এগুলো খুঁটতে কিন্তু খুবই ভালো লাগতেছে। ওয়াও আহিল, আমরা এখানে নিচে খুঁজতেছি সুন্দর সুন্দর ছোট ছোট। ও যাই হোক, এগুলো না ধরি পরে এক সময়। এখানে সূর্য ডুবা বা সূর্য উঠা দেখার জন্য খুবই সুন্দর একটা জায়গা। এই যে বাবা, হ্যাঁ, ঠিক এমন একটা জায়গা থেকে দাঁড়ায় সূর্য অস্ত দেখা খুবই সুন্দর লাগছে দেখতে। আর এখানে নর্মালি উঁচু পর্যন্ত পানি থাকে, এখন ওই যে জোয়ার ভাটা যেটা ওটা হয়েছে সেই পানি এখন নিচে নেমে গেছে, নর্মালি পর্যন্ত পানি থাকে। তো এখান থেকে সূর্য, এই বাবা বাবা আহিল, কি করো তোমরা? আহিল এখানে এসে পার্ক সবকিছু ময়লা লাগিয়ে ফেলছে, বালির ভিতর ফেলে। এগুলো ধরো না বাবা, এগুলো ধরে আবার ফেস টাচ করো না, এগুলো করো না। এখানে কিছু সুন্দর ফ্লাওয়ার হয়েছে, হলুদ, এগুলো দেখতেও সুন্দর লাগে। এই যে পার্পল, এগুলো কাছ থেকে দেখে অনেক সুন্দর। এই গাছটা না অনেক সুন্দর, মানে বাতাস হলে বেশ বড় সড়, অনেক ভালো লাগতেছে। নর্মালি এই সময় রাস্তাঘাট অনেক পরিষ্কার থাকে, ফুল বা গাছের পাতা টাতা নিচে পড়ে থাকে না, কিন্তু এখন তো আসলে বাইরে কেউ নাই, তো সব গাছের নিচে রাস্তা সব কিছুই ময়লা।
এই দেখেন একটা ফুল গাছ, এখানকার ফুলগুলো না দেখতে অনেক সুন্দর, কিন্তু দেশের ফুলের মতো ওরকম ঘ্রাণ নাই, কিছু নাই, কিন্তু এই ফুলগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর। দেখেন কত সুন্দর, এটা একটা ঘ্রাণ আছে কিন্তু ওরকম সুন্দর না, বাট ফুলগুলো অনেক সুন্দর, ফুলগুলো খুবই সুন্দর। এখানে আরেকগুলো আছে, এগুলোকে কি নাম বলে আমি জানি না, আমি এখানে আরেকটা ফুল গাছ দেখাই। দেখেন ফুলগুলো কত সুন্দর, এই গাছটা পুরা, এই যে দূরের থেকে দেখাই, এই যে দেখেন কত বড় গাছ, গোলাপ গাছ। হ্যাঁ এগুলো কিন্তু গোলাপ ফুল, ওই যে উপর পর্যন্ত, এই যে দেখেন খুবই সুন্দর, এই যে ধরছে, এই যে নিচে, এগুলাতে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ। হ্যাঁ এগুলাতে কিন্তু সুন্দর ঘ্রাণ আছে, এই যে নিচে দেখেন পাপড়ি পড়ে কি অবস্থা। এগুলো আসলে এরকম থাকে না, এই লকডাউনের কারণে এরকম, কিন্তু ফুলগুলো আমি আবার দেখাই কত সুন্দর। দেখেন এই যে সকাল সকাল হাঁটতে যে মনটাই ভালো হয়ে গেল, কারণ হচ্ছে আমি একটা রাস্তা হাঁটতেছিলাম, তখন দেখলাম একটা রাস্তার পাশে এরকম রাখা যে এই দেখেন হেল্প ইউর সেলফ, মানে সেই গাছগুলো দিতে চাই কাউকে, বাট তোমার প্রয়োজন হলে তুমি নিতে পারো নিজের ইচ্ছায়। তো যেহেতু গাছ, গাছের ক্ষেত্রে তো মানা নেই, কেউ না কেউ তো নিয়ে নিত, আমি গাছ পছন্দ করি, এই জন্য আমি নিয়ে চলে আসছি। প্রত্যেকটা গাছের এখানে যে নাম লেখা আছে যে এটা কী গাছ, এই যে প্রত্যেকটা গাছের আমি একটা একটা করে রাখি এখানে, এই যে একটা, দুইটা, তিনটা, উপস, চারটা। দেখেন সকালবেলায় মনটাই ভালো হয়ে গেছে গাছগুলো পেয়ে, কারণ এগুলো কেউ না কেউ নিয়ে নিত, তা আমি যেহেতু গাছ পছন্দ করি আমি নিয়ে চলে আসছি। এই যে এতগুলা গাছ, আর প্রত্যেকটাতে নাম লেখা আছে কি এখন পড়ে না, পরে পড়ে শোনাবো। আর আমার গাছটা না ভেঙে গেছে, দেখেন সরষা গাছটা, আচ্ছা এটার এখান থেকে ভেঙে গেছে, এটা কি চাইলে আমি যদি এটুকু আবার লাগাই দেই, তা এটা কি আবার হবে আমি যদি কোথাও নিয়ে লাগাই দেই? আমার এত সুন্দর গাছটা, আল্লাহ। এখানে আরেকটা ফ্রেন্ড আমাকে গাছ দিছে, এটা হলো নাগামরিচ গাছ, আর এই যে একটা লাউ গাছ দিছে, এখানে কিছু কিছু সবজির বীজ দিছে, এখানে আছে বেগুন গাছ, কুমড়ো গাছ, আর হচ্ছে ক্যাপসিকাম, এগুলো সব লাগাবো, এখনো বাইরে বেশ ঠান্ডা।